السلام عليكم ورحمة الله جاء إيس ميديا جاء إيس ميديا সুন্দর আদর্শময় জীবন গড়তে ও সাজাতে একটি বিশ্বস্ত ইসলামিক ইউটিউব চ্যানেল ডুবতে কেসে দেখো পার লাগানা দুশমন আপ মেরি সারা জমানা ডুবতে কেসে দেখো পার লাগানা দুশমন আপ মেরি সারা জমানা হাজা করো মুঝ পে করম এক বার হাজা তেরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম المتقين
صدق الله المولانا العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم علماء امتي كانبياء بني اسرائيل. وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. خواجہ تیری یاد میں ہے دل بے قرار. خواجہ تیری یاد میں ہے دل بے قرار. میں رو رو پکارتا ہوں تجھ کو بار بار خواجہ, تجھ کو بار بار خواجہ. تیری یاد میں ہے دل بے قرار. ڈوبت کشتی کو پار لگانا, دشمن اب میری سارا زمانہ. ڈوبت کشتی کو پار لگانا, دشمن ہے اب میری سارا زمانہ. خواجہ کرو مجھ پہ کرم ایک بار. خواجہ تیری یاد میں ہے دل بے قرار. خواجہ تیری یاد میں ہے دل بے قرار. میں رو رو پکارتا ہوں تجھ کو بار بار خواجہ, تجھ کو بار بار. آیا ہو در پہ تیری بن کے سوالی, ہند کے راجا اور ہند کے والی. آیا ہو در پہ تیری بن کے سوالی, ہند کے راجا اور ہند کے والی. خواجہ پیا در پہ تیری بلاو ایک بار. خواجہ تیری یاد میں ہے دل بے قرار. خواجہ تیری یاد میں ہے دل بے قرار. میں رو رو پکارتا ہوں تجھ کو بار بار خواجہ, تجھ کو بار بار. اے انسان اعظم محمد کے پیارے, اے انسان اعظم محمد کے پیارے. اے اسلام زندہ ہے آپ کے سہارے. اے اسلام زندہ ہے آپ کے سہارے. تجھ بن کسے فرمائی, تجھ بن کسے فرمائی, کرو اعتبار خواجہ. رو پکارتا ہوں تجھ کو بار بار خواجہ, تجھ کو بار بار. خواجہ تیری یاد میں ہے دل بے قرار. ایک منوجگ چاہیے. خواجہ غریب نواز کو کاہری نئی, ایٹا باستب گھٹنا. سبحان اللہ بولنا سب کہانی کی ستیہ. মধুর নহর যদি আহ তো ট্যাঁ টু টাই ন হয় ও হতে নয়,
ঠিক না? তো গোড়া গোড়া হারা দ্বারা মিশা কথা ইন যদি হা উদ্দ টাটো না নহলি হইন হইন পারে তা আশা আশা কোরআন হাদিসের হতবাজি নমা দিলে হইব না কারণ আমার তো নব কারণ মাতা করিব আল্লাহ কবুল করুন বন্ধুরা আমার প্রসঙ্গক্রমে বৃহত্তর জিজ্ঞাসার জবাব বড় আমির সাহেব আপনাদের এলাকায় আছে না নাই দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিশুয়া খোলা ঢিলাওয়ালা লম্পা জুব্বাওয়ালা যাদের কোপারের মধ্যে তা খাটুর মধ্যে জট নাকে রাগায় ঘা আছে না নাই তারা এক বাক্যে বলেন ঈদে মিলাদ নবী করা শিরিক বেদাত নাউজুবিল্লাহ বলেন ওদের প্রশ্ন হলো কখন শুরু কখন শেষ কে শুরু করলো কে শেষ করবে সুন্নিদের পকেট পূজা গলার মালা ফুলের তোরণ আর পকেট ভর্তি করে যাওয়া ছাড়া আর কিচ্ছু না জোরে বলুন না নাউজুবিল্লাহ আরো জোরে আমি তাড়াতাড়ি ঘুরে গেলাম আচ্ছা ভাইয়া আপনার উত্তর তো আমি দিতে পারবো না কি করব আর রাগ তো করবেন না তবে আপনার কাছে একটা কিছু যুক্তি নিয়ে অগ্রসর হতে চাই সুবহানাল্লাহ কখন শুরু কখন শেষ কে শুরু করলো কে শেষ করবে আমি বললাম বলেন তো আমরা কি কখনো ঈদে মিলাদের নবী করা ফরজ পড়েছি আমি কি জানি আর কি ফরজ হয় না কোনোদিন তো ঈদে মিলাদের নবী করা ফরজ হয়নি মাইয়া না হইলো হন হইদে হন মুলি হইদে ঈদে মিলাদের ফরজ নাকি আবার না বলি হন না ইয়াকে হতে না রাখতে একজন ওই হনি তোর ফক্কই গিয়া ঈদে মিলাদের নবী করা ফরজ ওয়াজিব নয় নগুল্লো হন সমস্যা নেই আলহামদুলিল্লাহ হন ইয়া তো হতো বাজিরাজ আসেন না ভাবি না কি ভালো হস্টেল না হন নগুল্লো হন সমস্যা তো অনরার ইয়া হয় গেল না ও বেল্লা ভাই তো বেল্লা ভাই মুদি বোধ মসজিদের খতিবে নগরতে মুয়াজ্জিনে নগরতে ইমামে নগরতে মুসল্লিয়ে নগরতে যারা বিল্ডিং আছে না নাই সম্পদ আছে না নাই বাঙি যান না না করলো কোন সমস্যা নাই খোদার কসম করে বলছি করলে জান্নাত পাওয়া যায় উনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন যে না না কোরআনের মধ্যে কোন এই উত্তর নাই যদি পারেন তো দেন আমি বললাম বন্ধু আপনি কি হাফেজে কোরআন বলে না আমি তো হাফেজে কোরআন না সেই জন্য বলবো একজন হাফেজে কোরআনের প্রয়োজন পিছন থেকে একজন দাঁড়িয়ে হুজুর আমি হাফেজে কোরআন তাহলে বলুন দেখি আল্লাহর কোরআনের মধ্যে এই আমি আয়াত তেলাওয়াত করব আপনি বলবেন কত পারা কোন সূরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ অন্তত না পারলেও আপনি বলবেন কোরআনে আছে কি নাই সুবহানাল্লাহ হ্যাঁ না মুসলমান না করে তুল কোরআন হইবে বানাইয়া নহ আয়াত হইবে হইতে কোরআন আয়াত ঠিক না বেটি পারা হইন ফাইল সুরা হইন ফাইল আরা ফরন মত হতিবি কোরআন আয়াত অন্তত ইয়ান হইবে ক্ষমতা আছে না নাই বন্ধুরা বাবারা ভাইরা আমার আমি বড় জিজ্ঞাসার মধ্যে পড়লাম হুজুর এখন বললেন না করলো সমস্যা নাই ফরজ না ওয়াজিব না আপনি কেন বললেন করলে জান্নাত পাওয়া যায় আরেক শিরিক করে ফেললেন বন্ধুরে চেষ্টা করব বের করতে এতক্ষণ তোর বন্ধু হয়েছিলাম এখন তোর দুশ্মন পরিণত হয়ে গেলাম আর একটু সামনে এগিয়ে যাই ঈদে মিলাদ নবীর কথা বললে যাদের গায়ে কাটা ফুটা যায় ঈদে মিলাদ নবীর কথা বললে যাদের গায়ে আগুন লেগে যায় ওরা আমার আপনার ভাই না ওরা ইবলিস শয়তানের ভাই হুজুর আমাকে বলে ফেললেন শয়তান তা আপনি শয়তান না হলে এরকম কথা বললেন কেন সুবহানাল্লাহ বলবেন না যাদের গায়ে কাটা ফুটে যায় আসে না নাই যাদের গায়ে আগুন লাগে আসে না নাই ওরা কি মোমেনের ভাই না ইবলিস শয়তানের ভাই
জবর আবু কুবাইসের মধ্যে একমাত্র কান্নারত গিলাব্রত অবস্থায় আল্লাহ দরবারে মক্কার রুয়ে জমিনে জবর আবু কুবাইসে কোন আছে? প্রত্যেক বছর দেখতে যাই, ইবলিস শয়তান ওই পাহাড়ে আমি উঠি না, নিচে বসে দেখি আসে আল্লাহ নবীর দুশমন প্রথম কান্না দিয়েছিল ইবলিস শয়তান, গিলাব্রত হয়ে কান্না দিলেন আল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পৃথিবীর জগতে এসে গেল, আমি ইবলিস শয়তান তো সর্বনাশ হয়ে গেলাম, ঠিক না? এখন এই রকম কথার উত্তরে তো হুজুর এটা তো আরো ডেঞ্জারাস কথা বলে ফেললেন, হয়তো সত্য কথা বলছি কিনা আপনি হাদিসে পাক করেন না, সুবহানাল্লাহ। একমাত্র নারাজ, একমাত্র দুঃখ দুর্দশা মুসিবত ইবলিস শয়তানের, আর যারা মুমেন ওদের ঈমান লাভ দিয়ে উঠে, ঠিক না? রবিউল আব্বল শরীফ কখন আসবে, রবিউল নূর শরীফ কখন আসবে, চন্দ্র কখন উদয় হচ্ছে, নতুন ঈদের আমেজ এসে গেল, সুবহানাল্লাহ। বন্ধুরা কোরআনের আমল সুন্নিরা করে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি বলছি না কোরআন বলতে লাগলেন, বন্ধুরে সারা রয়ে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈদ সর্বশ্রেষ্ঠ খুশি আল্লাহর কোরআন বলতে লাগলেন, একমাত্র ঈদে মিলাদুন নবী, আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ, এই ঈদ সমস্ত মুসলমানের জন্য নয়, আল্লাহর কোরআন বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এই ঈদ আমি মুমিনদের জন্য দিলাম মুসলমানদের জন্য না, নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, হজ করলে মুসলমান, যাকাত দিলে মুসলমান, বন্ধুরে ঈদে মিলাদুন নবী দিয়ে মুমিনের পরিচয় হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে, সেজন্য মুমিনদের মামলায় মুমিনও খুশিয়া মানাবো কমলি ওয়ালে আগায়া, সুবহানাল্লাহ, মুমিনও খুশিয়া মানাবো কমলি ওয়ালে আগায়া, আগায়া ও কমলি ওয়ালে আগায়া, মুমিনও খুশিয়া মানাবো কমলি ওয়ালে আগায়া, একটু করে উলজনের জন্য বেল্লাপাড়া মহল্লা কমিটি কন পাগলামি পেয়ে গেল, হাজার গরিব নামাজের উরুসকে উপলক্ষ করে বড় হেটিং দিয়ে লিখে দিলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উরুস করতে লাগলাম খাজা গরিব নামাজের, উরুস করতে লাগলাম গৌসুল আজমের, সমস্ত খুশির মধ্যে সেরা খুশি ঈদে মিলাদুন নবীর খুশি, যতক্ষণ মিলাদুন নবী লাগবে না অতক্ষণ সুন্নিদের অন্তরে প্রশান্তি মিলে না, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, জগৎবাসীরা ঈদে মিলাদ নবী হলো সুন্নিদের মূল ঈদ মুমিনদের মূল ঈদ, সেই তো আল্লাহ বলে দিলেন এই নিয়ামত আমি মুসলমান সম্প্রদায় বেদিন সম্প্রদায় অন্য কাউকে দিই নাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা থাকলেও কপাল কালা হলেও হাঁটুর মধ্যে জট হলেও নাকের আগায় গা হলেও আমি আল্লাহ তোদেরকে দিই নাই, তোরা মুমিন হতে পারোস নাই, যারা মুমিন তাদেরকে ঈদে মিলাদ নবী দিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, সুবহানাল্লাহ, আয় গদিনা কোরআন হল না, তো যেগুলো কোরআন না মানে ঈমানদার না বেঈমান, যারা কোরআন মানে ঈমানদার, আর শুনলে কোরআন মানলি না, আল্লাহ হই দি ঠিক আছে না, আল্লাহ আর কবুল করো, আমিন, এ হতায়ে হই তো বাজিলা মাইলা, ইনুল তো উৎসাহ আল্লাহ হলো দাও, আর বিষয় হলো ইয়ান না অনরে কেন উৎসাহ আল্লাহ, আর বেল্লা পাড়া মহল্লা কমিটির ভাই হলে অবু খড়ে দাঁড়িয়ে মোটরসাইকেলে তেল এই দীর্ঘা করে দিলে, ঠিক না? আর একখানা দেরি হলে কেন অবস্থা খবর আসিল না আসিল, আল্লাহ কবুল করো বন্ধুরা আমার প্রসঙ্গক্রমে, সেই জন্য ঈদে মিলাদুন নবী উরুস খাজা গরিবে নামাজ উরুস গৌসুল আজমের সমস্ত খুশির মধ্যে ঈদে মিলাদুন নবীর খুশি ঠিক কিনা? আহলে সুন্নতুল জামাত অন্তরে প্রশান্তি পায় না, ঈদে মিলাদুন নবী ব্যানারে দেখলে এইজন আমার ভাই সুন্নিয়ানা ভাই তার কাছে মোলাকাত অন্তর খুলে কথা বলে অন্য যত নাম দেয় সুন্নিদের মনে কোনো শান্তি জান নাকি বহুত বছর সালাম সালাম আছে বহুত দিন সালাম সালাম তো সালাম সালাম দিলি আর হতে হয় সুন্নির মসজিদ এটা না সুযোগ ঠিক না বেটি মনের মহব্বত তো বহুত সুন্নি মসজিদ নাই সালাম সালাম মসজিদ
ইল্লা মারামারা হারাহারি নবীর জন্য হবে, তবে দিলি বন্ধ গরিবের ক্ষমতা কে চলে বন্ধ গুলি কিন্তু ইমান যাবে গিয়ে ঠিক যে নবীর নামাজ পর্যন্ত সালাম দেন পড়ে আজানের আগেও দেন ফরজ দেন মানা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জেল্লে গরি দোয়া পড়ে জেল্লে দিলি আদব হয় জেল্লে দিলি সুন্দর হয় জেল্লে দিলি ভালো হয় এল্লে গরি দোয়া সুবহানাল্লাহ ঠিক না বাবা ঠিক আয় গুতি না কোরআন হল তো বাজি কিল্লে গুতি গুতি করে দি খন কারণে ইং করে গাড়া আল্লাহর কোরআনে কি হস সন্দিয়া ঈদে মিলাদ নবিল্লাই আর আটকা দে আর মুস্তাফা তো দয়া লাগি দা তা দি বানাই রাত দুইটা বাজে হাজার হাজার মানুষ শেষ শেষ তবু রুকুর দুটো রুকু শেষ হুজুর কি জুমা তে বিস্কুট ফেকেন না নিদে এ দুন মানুষ আর মুড়ি মুত্তুর হুত্তুর ফাটাই আর জিনা শিনে হলো সা সুবহানাল্লাহ এডিতে বদ্দাস গিন্ন মার গুমুত নুড়ি আর খামরা সামরা লই হুজুর রাই গো জানিবেল লাই হুজুর আইস জানি দিনো জানিবেল লা প্রশ্ন করি দি হুজুর ইম কোরআন নাই কিতে লাগি দড় যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার দুল্লাম ইনজাত ইত্তেফাক বলে মনে করে সামনে অগ্রসর হই আবা হযরত জিহান আদি আয়াতে মিসা খোদক গো সিন্দন না সুবহানাল্লাহ ইয়ার ভাই মুখ খুলিও এতক্ষণ মুখ না খুলো দে সুবহানাল্লাহ কোরআন কি বানা হইবের ক্ষমতা কেতে আছে না একই কোরআন একই হাদিস একই নবী একই কাবা একই খোদা সুবহানাল্লাহ হেরো মে পাক বি আল্লাহ বি কোরআন বি এক কুছ বড়ি বাত থি পুতে জো মুসলমান বি এক কোরআন এক হাদিস এক কাবা এক এজমা কিয়াস বেকির দিকে আছে না নাই কিন্তু এই কোরআন কেউ বললে একটু মধু বার করে আর কেউ বললে তুই বীজ বার করে ইয়া বীজ বার করে না ফাটে আড়ো আছে না নাই আল্লাহ তাআলা বুঝিবার তৌফিক দান করো ও বদ্ধ কর হক কর কেন উনো আল্লাহ কেলে দুশমনী নাই হবা কেন বদিনের সম্পদ আরো নজর গই আরো সম্পদ কেলে নজর গই হুশিয়ার সাবধান এই ঈমান সরাইয়ার কি অবস্থা হোন যায় কিয়ামতের মাঠে আকুনিত বকনিত লিকনিত ঈমান চুরি করে দেন আর নবী বলে দেবদেবীর মত বিশ্ববিখ্যাত স্কলার হই রহ দে নবী দেবদেবীর মত এত ভান্ডাস আল্লাহর জমিনত তার সবে নাও দেখে দে আবদিদাকে ববকতে আসর জব হযরত আলী কেন বড় করি আবদিদাকে ববকতে আসর জব হযরত আলী ডুবি সূরজ কো নিকল যা ডুবি সূরজ কো নিকল যা কহ দিয়া তো হো গয়া মুজজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া আপনে কতরে কো দরিয়া কহ দিয়া তো হো গয়া নবী আরো বন্ধ ডেকে না হলো হাকু ডেকে ভাল তো সিদ্ধু খানদানে পারিব না সূর্য ডুবি গিয়ে দিবে তুলি বেল্লাই আর ঈদ কি হদ দিয়া হাদিসে পাক আসা না নাই কেন বড় করে হল আর বাপ দাদা সিদ্ধু খানদানে পারিব না আর নবী এ ফাজি না এলে মুস্তফা রে কেন হত তুই বাপ দাদা সিদ্ধু খানদানের মত হল তোর বাপ তো বাদরের মত তোর বাপ তো খাইলে বেড়া তোর বর হলো সিরি নাই সাহেব আর নবী তো সুন্দর তারিখকে সাধুত্ব সুন্দর সুবহানাল্লাহ ঠিক না বেটি তোর বাপর গ দিয়ে হত্যা গো গদ্রি দুদিন শিনশা মাসে বন্য ধরে আর নবিয়ে নুরানি কামিজ মোবারক কর্তা মোবারক গদ দিলি বেশ কম বরুত্র খুশ হয়ে যায় আর কেন বড় করে হনা সুবহানাল্লাহ হস্টেল না হনা পৃথিবীর জগতের ভিতর জাহা মে দোন্ডা হে তুজ সাহার সো কহি না পায়া হে তুজ সগুল রো পসিনা মে তেরা এসা হে খুশবু কে মিশক অম্বর গুলাব ক্যা হে কেন বড় করে সুবহানাল্লাহ হইবে কিউর মিশক অম্বর আর নবীর নূরানি গাম মুবারক আর আর গাম শিশে বাসে বন্য ধরেন আর আর নবীর গাম মুবারক দিমেশ কাম্বর রফুল বোধ আর
এত লাই আর হোদা কে শরত হই না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা হরমার ফরমানবদ্ধ তো হয় একমাত্র আন নবীর মামলাত যে নবীর শরম মধ্যে হইরে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আল্লাহু আমি আমার দৃষ্টিতে চলে আসতে লাগলাম আমিন বলেন না আমিন আর একটু জালা করব ওমা আবার উনি দূরে লাবেন না হন আরে হুজুর বিষয় দিয়ে দি আমিন হন আমিন কি দূরে লাগে দূরে তোরে ইয়ে লাগে দি হুজুর তুলুন ঘর তুলতে বলেন না ঈমান তাজাল্লাই আর ভাই হলো সার্থকতাই প্রমাণ করে দিবেন না গোচ্ছলে কিন্তু ওরস লিখতে লেখুন দিদি মিলাদ নবী তোর শূন্য আর পরিচয় দিদে ইবে গৌসবাদ নয় ইবে খাজা নয় ইবে সিদ্দিক আকবর নয় যেই চারে মত ব্যাকরণ মূলত ঈদে মিলাদ নবী বড় করে হনা সুবহান এই হত্যাকাণ্ড শুধু ঈদে মিলাদ নবী লিখুন দেই তকদির হলই গল্লি জান্নাত পাওয়া যায় গল্লি কি পাওয়া যায় ইয়া হালি হযরত যারা মাইক দিয়ে উনি শ্রীগুরু ফতোয়া দিব আসলে কি হই দেখেন নি কি বলে গল্লি ঈদে মিলাদ নবী জান্নাত পাওয়া যায় বা ইয়া ফাজ নহজ তুলে আয়ুর একাল মাওলানা করিম ঈদ মিলাদ নবী যখন তুমি মুমিনদের জন্য দিলেন মুমিনরা আদা করলেন বেল্লা পাড়া মহল্লা কমিটিও যদি ওই মুমিনের সুমার হয়ে যায় তাহলে আরা দাবি আরা মোমেন ঠিক না তো আরা মোমেন ঈদে মিলাদুন নবী ঘুরি বেলায় আল্লাহ কি দিবে কেন সুবহানাল্লাহ মনে হয় হাজি নজিরাম না কি একদম লাস্টে লাস্টে দূর আর গান আর মসজিদ আচ্ছা সোনামি সদর ফোন উঠলো ইয়ে পাবেন সোনামি সদর ফোন করা নাই এই দুই দিন মিয়ার ফোন করা হয়েছে না দাদা মাশাআল্লাহ হুজুর আরা মিলাদ নবী করেন না পারি মিলাদ নবী ব্যাপারে বিভিন্ন ধরনের কটুক্তি করে 70 ভাগ মানুষ আরা বিরোধী থেকেছি কিন্তু আরা 30 ভাগে আজ 14 বছর গড়িয়া কষ্ট গড়িয়া ইয়া এবছর উত্থাপন করলো দে এই ইয়ার হতাই নেই সারিয়া দিয়া আর হামুল দিয়ে নবাজে রাস্তা ফসাই দি কিলার গোপাশুত্তর নদী অনবে নাই হুজুর খুঁজতে নিবেন না ঈদে মিলাদ নবী সূচনা গুজি দেখে শেষ করে বুঝে হন সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা আমার মনিব মাওলা করেছেন সেই জন্য ঈদে মিলাদুন নবী করা সুন্নতে ইলাহি এক উত্তর খড়ে গুঞ্জি সুবহানাল্লাহ আলামে আরবার জগত খড়ে রুর জগত না খড়ে রুর জগত রু মানে বুঝুন তো আর আর রু নাই রুর জগত হারে লেগে গুঞ্জি আব্দুল করিমে আব্দুল রহিমে লইতে সই তার ডেকে ফসা বাড়ালো সমস্ত নবী অল ব্যাক করলো সুবহানাল্লাহ মনে তাই মনে এখন ব্যাগে মনে ধরুন ওয়া ইজ আখাজাল্লাহু
মিথাকান নবীরা লাবা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াহিকা সুম্মা জাআকুম রাসূলুন উচা আওয়াজ দে বলুন না সুবহানাল্লাহ ডাইরেক্ট আল্লাহর কোরআন এখন তো সে এদিক এদিক তাকাচ্ছিলেন হুজুর একই কথা প্রতিদিন তেলাওয়াত করি ব্রেন দিয়ে একবার চাই নাই আল্লাহর কোরআন বলতে লাগলেন সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী সূচনা আমি আল্লাহ করলাম যে সমস্ত আম্বিয়াই কেরাম নবী নবুয়তের দাওয়া দেব ওদেরকে নিয়ে করলাম আমি নিজেই বক্তা হলাম শ্রোতা হলেন আম্বিয়াই কেরাম জোরে বলুন না সুবহানাল্লাহ কোথায় করলেন আলমে আরওয়ার রুর জগতের মধ্যে মাওলানা করিম শেষ করবে কে আমার মনি বদলাতেন খবরদার কেউ শেষ করতে পারবে না আমি আল্লাহ আমার নবীর ঈদ মিলাদ নবীর জশ্নে জুলুসে ঈদ আমি আল্লাহ সাজাবো আরো জোরে এবার প্রশ্ন হন্ডে সুবহানাল্লাহ ইয়ে প্রশ্ন তা কিনে নেওয়া যায় আল্লাহ শেষ করিব আল্লাহ তুই হন্ডে করিব দেখ কেন ঘোড়া সুরা বনি ইসরাইল আসা আইয়া বাতা কারবুকা মকামাম মাহমুদা কেন বড় করে সুবহানাল্লাহ আয়াত দু তিন না ফুরন বড় করে অন্য দাঁড়া বাইর করছি না কিল্লে বাইর নদে ইয়া কি কোরআন শরীফ ভাড়া আছে না ওই তো মাসা আর নইলি লকার কেত মাসাও নাই লকারও নাই গরত কোরআন শরীফ নাই এলে বোধ করে আসে না নাই অনার আছে আলহামদুলিল্লাহ দেখ গরত মোসা উদি বোন ফুরি গিয়ে বালো দুর্বল ফুরি গেলে কিয়া গরত বোয়ানি দিবে বিসিএস ক্যাডার কিনা মাস্টার ডিগ্রি পাস কিনা বাবরি খাড়া সুল কিনা ইংরেজের মতো সামরা কিনা ঠিক না বেটি আর আগর জুগুত মা ভাই জেরে হিমে বউ সাহেরা ইন্তু আমা একখানা হওনা ফাসক্ত নামাজ ফরস হনিয়ত হফরস হইদ্র না হইদ্র এই হরু ফাস দে আলিফ বা দাসা হউ হইদ্র না হইতু আমা ফাস কলমা কানা ফরনা হইদ্র না হইতু সাই হন অনর কর জেরে ফসল লন সাই হউ মে ইফা ফাস কলমা জানে হ্যাঁ স্টার জলসা জি বাংলা আল্লাহ কবুল করো তুই ক্ষতি হনে গুজি দে ও জমানে মে মুআজ জস্তে মুসলমান হো কর ওর হম খার হুয়ে ওর হম খার হুয়ে তারিখে কোরআন হো কর এক যুগের ভিতর অজ্ঞ কোরআন একান তলোয়ার সারা বিশ্বের বিজয় গজের ন করে হযরতে খাজা গরিব না হযরতে তলোয়ার তো কোরআন সারা কি আছিল দি একান বড় করে না সুবহানাল্লাহ বন্ধুরে এতে কে সমরস্ত্র আধুনিক স্টাইলে তৈর করা সত্য মুসলমানের বিজয় সিনিয়ারিবের ক্ষমতা নাই ঠিক না বেটি ও মুসলমান নকল আর মুসলমানের সার কল লগি হই ঠিক না বন্ধু দুঃখ লাগে অভাব অন্তরের মধ্যে ব্যথা লাগে হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যারা যেই ধর্ম পালন করেন বিল্ডিং বানাইলি এককান গত তৈরি করলি আলাদা গুর রুম রাখেন যেই রুমের ভিতর তারা গির্জা বানায় উপাসনা করে মন্দির বানায় উপাসনা করে আর মুসলমানদের ঘর বানায় দেখোনো দিন হন মুসলমানে অনারা আসনা হইত না পারি আর দেখি দেখোন মুসলমানদের ঘরের মধ্যে দেখা নাই ড্রয়িং রুম আছে সমস্ত ডিসেন্ট ডিনার ছবি সাহেবের লাই উগ্র টেলিভিশনের ঘর ঠিক রাখি বিভিন্ন ধরনের চারুকলা করে রাখি কিন্তু আল্লাহর ডাকিবেল নাই নামাজ পড়িবেল নাই উগ্রপূত পবিত্র রুম আর বানায় না হোস্টেল হোস্টেল লাগার মাল না লাগিলো মাফ করে দিবেন দেরি দুঃখ লাগে কেন কেন ইয়া উজুর দুশ্মন ধরে বেলিয়ে দিয়া ন বাজি আর কে অন্যর বাদ দিনে আজি আর কা হোস্ট ভাই আর বাপ একজনে হামাই দে আর দাদা একজনে হামাই দে জমিদারি গুজি বিল্ডিং বান্দি জাগা কিননি আর আর লে আবরা গরাই গরাই না গরাই ইয়া বাপে হামার ফুতে হামার বউও হামার নাতিও হামার তারপরও বরকত আছে না কথা তো হজর ফার কিরোডো হজর ফার কইতু কত মূল তো হারাই বেলা ঠিক না
এই যুগের ভিতর লাভ থাকবে পিছনে কারণ আছে, এই যুগত গুণরে খাতি পিছনে কারণ আছে, আছে না নাই ফসান লেবে এই যুগত এই যুগের ভিতর পার্থক্য কি? প্রথম একখান হইলাম আর ফুললে ফোয়ারলে বসায় দি বিল্ডিং ঠিক আছে নি, জমিদারে ঠিক আছে নি, আর ফোয়ারে বেশি ফেলে তে জমি না ঠিক না বেটি, এর ন হইবে কোনো কথা আছে না? এলে নুয়েলি আর ফোয়ারলে বইতাম না ও তোর নাই ফাকানা টেংগো ভাঙা হইলো সমস্যা নাই, কার একখান দিলি, মোটরসাইকেল একখান দিলি, মরিবের ফতন ঠিক করে দিলি ও গেলবি ঠিক না বেটি, কষ্ট না না আল্লাহ মরতোয়া দিবি হত্তর নিয়ামত ঠিক না, এলে মরতোয়ার বাপ হই বিকাই না নয় হার হাসে মাইফার মাপর হাসে নাউজুবিল্লাহ হন না আল্লাহর আর ক্ষমা কর আহ মাইফার নাম কি অপরাধ না মাইফার নিয়ামত উগ্গ মরত ফল্লা একান ব্যস্ত না হবে আন্ন বিয়ে উগ্গ মাইফার্লাই উগ্গ মাপর একান ব্যস্ত হই দুয়ারে দুয়ের হই তিনারে তিনের হই খোদার কসম শারীরিক নাম মনে হতে আন নবী যদি এ দিনে 100 জন নাই হওয়ার মা দেখতু 100 কান জান্নাতের বিরাট ইমারতের মালিক হইতে মাইফুল দি সন্ন সাদি রূপা হিরাতুন দামি জেরে হিমে গরাতুন আরো মাবুন কল বেরাতি গেলি আরো রে বড় বাড়িতুন আয়ুর বাড়ি হয় রে রাখে খড়ে রাখে কিয়া তিন লাখ লিখি দাহাতিও বুঝে সুরে নিবি বুঝে দুলি বালি করে বুঝে ঠিক না এত লাই মাই ফলন করার তো না দামি ওয়াকার না ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত দিয়ে মাই ফাইবে রইলে করি রাখো দামি জিনিস দেই স্বর্ণ চাঁদির উপাজে রেহিমে লকারের ভিতর লাহন ভরে দুলিবার তুর মুক্ত তাইবেল লাই সরাইয়ের স্বপ্ন ফরিবেল লাই ডাহাতে ডাহাতি করি ন ফরিবেল লাই সর ফুয়ান নজর সে ন লাগে দামি জিনিস আত ফরিয়ে বলি অনুরূপ ভাবে আর মনিবে হতে নিজর মাই ফরো যদি এরি হিমে সামান লেগর ফরইতে আমল দি সামাল দি রাজ্যের জিদে হয় আই মুস্তফায় হইতি মাত্র 58 বছর যেই মাউদ্দ বাফে স্কুল ফরিবেল লাই ইউনিভার্সিটি ফরিবেল লাই বিশ্ববিদ্যালয় ফরিবেল লাই মাদ্রাসার মধ্যে ফরিবেল লাই যদি তুও সব শরম জাগারে বাসাই জানার বাজার তুন বাসাই জামানা তো তুরিদিতে জিদে হয় আর নবী হতে ইবেল লাই জান্নাতর জামিনদার আই মুস্তফা হই থাকিলা সুবহানাল্লাহ মাই ফুয়া কি নিয়ামত না কিয়ামত আর কিয়ামত বানা দেন ঠিক না যে মুতুর ফুড়া তোর মরত ফুয়া এই মুতুর ফুড়া তোর মাই ফুয়া ইয়ার মায় হদ ও ফুত ও জি তুই ফরিয়ার করনি খবরদার সানা দ জাল দিতে বিদ দুত তুই সানা হতে তিনি তো বাই ইউনিভার্সিটি ফরদে আতিকে ফাগারি মেলা মারি বলে মাথা সব ফাড়ি দিবি মাই বাবা তো আমার তো কেন হাবেল না মনে করতে ও যে আল্লাহ হাবেল হাবি দেরি নহাইস তো মাতক বা সিন্দে করুন দরকার আছে দা আর মাইফাই বেজে মুতুর ফোড়া তৈরি আর মরফাই বেজে মুতুর ফোড়া তৈরি ইবত রিজিক নো আছে না সুবহানাল্লাহ হন না আর কেন বড় করি হন না এত না খালি কিয়ামতের মানে মুদি বহুত মাইফার মাউদ্দ বাপরে জান্নাতের দরওয়াজার তোর খানো ডিকসাই ধরি জান্নাত মুদ্দুকে বুঝে মরফা হামা হয় বুঝে ইবেল লাই ডবল তিন ডবল মাস্টার মাইফাল্লাহ কোনো কিছু নাই ঠিক না আর যে নবী এলান দে মাইফোর জান্নাত মাইফোর জানার বাজারে তোর বাসাই স্বামীর ঘরে তুই তেলি জান্নাত এলে শুভ সংবাদ ফল সত্য তুই মাইফোর প্রতি অবজ্ঞা গুজ্জুস মরত পরে মাথার লইছ ঠিক না বেটি আল্লাহ রে বুঝিবার তৌফিক দান আমিন কষ্ট লাগলে কেন মাফ করে দিবেন রে আর মা বাবার তোর হুঁশিয়ার সাবধান চোখ লাগিবে না এই যুবক ফল আইক টুকু টুকু আসতে লাগে দেখি না এন সোজা দিয়ে করে ফসল লিখে দেয় উত্তর দিন না কিন্তু খবর আছে আমি মুলি সাহেব নয় না মুলি সাহেব বানাবেন হারি বেলা তোরা টিটকে রিপিট কেন আসি না বেগিন দেখি মুসি আসছি জিবেরে দেখবো কথা বলতে দুম বলতে পারে তুই আই কি হয় বল সালা দুনিয়া চাইনো আতা হে মেরে জব পুকারু দিল সে আপনা ইয়া নবী সরার দুনিয়া সরার দুনিয়া
আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গ ক্রমে ছুটেই গেলাম, আমার খাজা গরিবের নামাজের দিকে এক্ষুনি ফ্লাইং করব। বন্ধুরা আমার প্রসঙ্গে আসতে বলে বলে দেওয়াটা ফরজ হয়ে গেল। এই বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আপন সন্তান নেয়ামত আমরা বানাইলাম কেয়ামত। সন্তানের প্রতি অবজ্ঞা, সন্তান কেন চোর হয়, সন্তান কেন ডাকাত হয়, সন্তান কেন বেহায়া হয়, সব কিছুর মূলে মার বাবা। বীজভূমি ভালো হইলি ফসল, এখন বড় করে হন না। বীজভূমি খারাপ হইলি নতুন মেডি মধ্যে ফল বেশি হয়, হয়তো মেডি উর্বর আছে দেখি ঠিক না বেটি, সারা মেডি মধ্যে নয় জাতর মেয়ফা নদীর পানি এখন বড় করে হন না। বন্ধুরে নদীর পানি কোনো বালা জাতর মেয়ফাইবে হালো হইলো বালা বাপ যদি মোতলমর হয় ফকিবু, মা যদি ওরি রেখিলে নয় মুই ফকিবু। আর এগিন ন সাইর টিয়া আছে না, বিল্ডিং আছে না, ব্যাকিন সাইরে দুরি লই এসি দুদিন যাই ন পারে। বন্ধুরে আবার দোষ নাই বলে তুইজম না ফেসবুক মধ্যে বিয়ে যাবি ঠিক না বেটি, আর একটা বড় করে হন না। আর মা বর কর্তব্য আছে না নাই, আরোগ্য যুবতী মেয়ে ফল, আরোগ্য যুবক ফল, অ্যান্ড্রয়েড মোবাইল লই গুরু রাতিয়া হম্বরের ভিতর কি রে রাতিয়া কতক্ষণ জাগ্রত থাকেন, জিবি হোয়ান ব্যবহার করেন, কাঠ হোয়ান ব্যবহার করেন, হাল লয় কথা হর। আর যুবক বলতেন হতুকুর বান্ধবী আছে, হতুকুর নানি দাদি ভাবি আছে, আরোগ্য যুবতী মেয়ে বলতেন হতুকুর বন্ধু বান্ধব আছে, তালতো ভাই খালতো ভাই মতো ভাই আছে, হাল লয় কতক্ষণ কথা হর। আর মাবর নৈতিক দায়িত্ব আছে, আর যুবক সন্তান যুবতী মেয়ে পরে কুশল গুচ্ছু যার ইয়া তোমা হন খামজ যার এসবের মধ্যে একটু চেক আপ করিছন। আর মেয়ে ফয় কি রে, আর মরদ ফয় কি রে, আর তোর কু আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজে বাসরে নইবু আর বহুত তো বাসন করিবু, নিজে নামাজ পড়লেই তুনু আর বহুত তো নামাজ পড়ম করিবু, আই নামাজ পড়লেই তুনু আর বহুত তো নামাজ পড়ম করিবু। ইয়ান অল দি হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত সংবিধান ইয়ান অল নাম অল দি ইসলাম ঠিক না বেটি। আর গরম মধ্যে দেশি গরু থাকি অস্ট্রেলিয়ান গরু থাকি, আর বাফাকা অর্ডার ফরদ দুদুর সাহার কি রাহাত গু এই বই বই আরে আর তুই ফরদ দুদুর সাহাকে হাই দিলে গু তোর গরম বুদ্ধি ন্যাচারাল দুধ ফরিলই রে হদ আজ হদ না বাইবু আজ বুঝিও কল উঠি না তো তোর ডেকে বুঝে করা গলা দে মরি জানা নিজের বোবার নাও ভরে দে খবর নাও ভরে দে ইবে কেন হত আবার একমাত্র কারণ খুঁজে পেলাম ওই যুগের মধ্যে সূর্য উদয় হওয়ার আগে শয্যা ত্যাগ ছিল যা খ্রিস্টানদের মামলাই আমি নিজেই দেখেছি কোথায় খ্রিস্টান হাসপাতাল তিনটার সময় ওরা ঘন্টা বাজায় দেন উঠে যাও উঠে যাও উঠে যাও প্রেয়ারের জন্য প্রস্তুত হও উজু করো তোমরা এই ইবাদত করো আবার শুধু ইতারা খ্রিস্টান হলো উড়ুদ দেন আই মুসলমান উজুর উড়ুন না কেনা অনে সূর্য উড়িয়ে বুঝে আজান দে দেন ওইন তেলে গুন্না আসসালাতু খাইরুম মিনান নওম হদে অনে অনর খাম করুন আই আর আর খাম গুজুম বড় করে হলো সুবহানাল্লাহ। বন্ধুরে খ্রিস্টান ও মুসলমান ন করো আর মুসলমান তোর খবর নাই গরমাদির ব্যাগিন গরির কিন্তু প্রেয়ারের খতাম খোদার ইবাদত রিয়াজতের খতাম আল্লাহর কোরআন রাখি বেল্লাই একখান মশানা রাখি আল্লাহর কোরআন রাখি বেল্লাই উগ্র বক্স না বানাই কিন্তু আয়েস করি বেল্লাই গুণার বাজার বয় বেল্লাই বড় বড় বক্স কল তৈরি করি রাখি আর একবারও গুণে ন চাইলি আয় তো মুসলমানের ভয় আয় আসি হতুন আয়
যদি ফরি না যাইতাম, নামাজ সাইতাম না, রোজা সাইতাম না, মানুষের বাইরের বাড়ি মারতাম না, ওজন থম দিতাম না, কেঁচা আলিত ফাড়া দিতাম না, বাইর হক বড়ির হক হারে হাবিলাইতাম না, বন্ধুরে ঠকাইতাম না, বিজয় দুফোয়ানা মেয়েতাম না, ইন ব্যাগির মূল খন্ডে আয় হড়া আসিলাম হন্ডা আসি ইতুর হড়ে যাইম আয় তেজু সিকান্দর দুনিয়া সে লে গিয়া কিয়া হাত দোনো তিখালি বাহরে কফন সে নিকলা অর্ধ পৃথিবীর মালিক হন সত্য আদ্যনমান হাইলে অভুজান আদ্যনমান আর বারে বাড়ি করে দিস অবাক কিয়া কথা মানুষের জান হইতারে স্বর্ণ চাঁদি জোহরা হীরা মণি মুক্তা আর অভাব নাই কিন্তু তোর বাপ অর্ধেক পৃথিবীর মালিক হন সত্য একখান রং করো তোর হল লই দুইয়ান হাত হাইলে রাখি সারগুজ দে আর বিশ্ব জগৎ জান জানিন তারে বউর ফল ফোয়ার ফল সম্পদর ফল আইগুনি এই মায়া জানত বাজি জীবন নান জান বরবাদ নগরে আর বাপদাদা সুদ্দু খানদান গিয়ে গই আত্মজন গুফরে গুফরে ঠিক না বেটি আর কেন বড় করে হন না সংযোগ করুন প্রয়োজন আছে না নাই নিজের ফসরে গাইড করুন প্রয়োজন আছে না নাই আবার ইসলামের সেই দিন যদি সুদিন ঘুরিয়ে গিয়ে গুম যদি আজিয়ে তুন ত্যাগ করিস হন না আজিয়ে না পারলে খালি এত্তুন শুরু করেন না সুবহানাল্লাহ যে সূর্য উঠিবার আগে উঠো যারা তুম ফুত পবিত্র আছে মা বিন কল নামাজ পড়িব আর মর ফলিয়ে মসুই জেরে জামাতে নামাজ আদায় করিব বেশি না অন্তত উগ্র কোরআন আয়াত তেলাওয়াত করিব সুবহানাল্লাহ আর কেন বড় করি হল না খোদার কসম চেলেস ওই যুগের এই যুগের ভিতর পার্থক্যই দে এই যুগের ভিতর আর উঞ্চাম দে বাড়ি ছাড়িতে যাবে সমত গুনগুন 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 শব্দ করি আরে দরজা খুলি দি সুবহানাল্লাহ না মা বোন হলে কোরআন তেলাওয়াত করে সূরা বাকারা সূরা রহমান সূরা ইয়াসিন সূরা মুজাম্মেল সূরা মুলুক এতের মেই ভকল ব্যাগুন তো সূরা ইয়াসিন মুখস্থ সূরা রহমান মুখস্থ সূরা মুজাম্মেল মুখস্থ সূরা মুলুক মুখস্থ কিরওয়া হত্তুন খোদারা ছোড়া হলে হত্তে হত্তে বেশি গিয়ে সুবহানাল্লাহ না এতলা বরকত আছিল না ওয়াসিল ইয়া বরকত নাই কিল্লে আর বুয়া নিদি বে না জানে আর নিজের বিবি না জানে আর ফয় না জানে এত লাই বলে বরকত কে গিরো না যায় মান কার আল কোরআন হরফান ফালাহু আশরু আনসালহা পৃথিবীর জমিন বই উক্ক কোরআনের আয়াত তেলাওয়াত করলি দশকান নেকি ফা যায় আলিফ লাম মিম আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আলিফ লাম মিম হরর ওয়ার ওয়ারে কোরআন উত্তর ফজ্জি বলে নিয়ে গলি 30 কান নেকি আল্লাহ আমল নামা লিখে দিল সুবহানাল্লাহ ঠিক না বেটি আল্লাহ রাব্বুল বুঝিবার তৌফিক দান করুন আমিন আজ আজ তো দিওয়ানি বন্ধুরে শুরু করবে কে আমার মনিব মাওলা কোথায় শুরু করবে করলেন আলমে আরবার রুয়ের জগতের মধ্যে আয়াতে কারিমা দলিল আয়াতে মিসা এতটুকু উত্তর দিতে পারলে যথেষ্ট বন্ধুরে শেষ করবেন আমার খোদা কোন দুশ্মন এখানে আপনাদের বেল্লাপাড়ার কয়েক গ্রামের ফটিয়া থানার চট্টগ্রামের বাংলাদেশের বিশ্বের কাউকে মরা রাখবে না সবাইকে জিন্দেগি দিয়ে আল্লাহ ডাক দেবে বন্দা আয় না একবার দেখ আসা আইয়া বাতা কা রব্বুকা মকাম মাহমুদা মকামে মাহমুদ নামে কুরসি বানায় সাজসজ্জা দিয়ে আমার নবীকে দুলহা বানায় আমি আল্লাহ বসাইব শান দেখাইব আমার নবীকে কোন নবী বানাইলাম তোরা ঈদে মিলাদুন্নবী নিয়ে কটুক্তি করেছিলি আই সবচাইতে বৃহত্তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী আমি আল্লাহ করে পৃথিবীর জগৎকে তার জীবে রাখবো না আই সুন্নিরা তোরা আলোক হয়ে যা আর আমার বাতিল ফিরকার গোষ্ঠীরা তোরা আলোক হয়ে যা তুঝ সে ওর জান্নাত সে কা মতলব ওয়াহাবি দূর হো হাম রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ কি হাম রাসূলুল্লাহ
লাগে জান্নাত রাসূলুল্লাহ কি সুবহানাল্লাহ ও জাহান্নাম মেন গয়া জো উনসে মুস্তাগনা হুয়া ও জাহান্নাম মেন গয়া জো উনসে মুস্তাগনা হুয়া হে খলিলুল্লাহ কো হাজত রাসূলুল্লাহ কি ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ আদম সফিউল্লাহ সমস্ত নবী অকল প্যাকুর তার নবীরা সুবহানাল্লাহ তারা তো নবী নড়াইব নবীরা তো যদি নবী লাগে তা আরা তো নবী নড়াইব আল্লাহ নবীর গোলাম বানাই দি ঈদে মিলাদুন নবী দি আজকের বড় কি জান্নাতের বড় কেন করে হইলাম আল্লাহ হয়তো সর্বশেষ ঈদে মিলাদুন নবী আয় খোদা এক জুম সমস্ত দুশ্মন দুস্ত বেগুন এক কান্দির এক কুম নবীর দুশ্মন হারা আরক করে ফেলিও নবীর প্রেমিক হারা আরক জুম গোলামে আহমদে মুখতারিও পৌঁছানে যায়েঙ্গে কে মাহশার মে ভি হোগা উনকা নারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বে কবুল করুক আমিন বাবারা ভাইরা আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মা বাবার কারণে এই জন্য একটু পিছের থেকে আসলাম মার বাবার কারণে আল্লাহর বলি সুবহানাল্লাহ মা বাবার কারণে ডাকাত মা বাবার কারণে চোর মা বাবার কারণে ফায়েস মা বাবার কারণে সন্ত্রাসী এটা কেমন করে কই আনিসুল আরওয়া কিতাবের মধ্যে কোন একজন তশরিকারক আমার খাজা গরিবে নামাজের উদ্ধৃতি দিয়ে খাজা গরিবে নামাজের বাবার নাম খাজা গিয়াসউদ্দিন মার নাম মাহে নূর বিবি বড় করে হন সুবহানাল্লাহ উম্মুল ওয়ারা মাহে নূর বিবি মায়ের নাম হযরতে খাজা গিয়াসউদ্দিন বাবার নাম দুইজনে বেলায়েতের ওলি ছিলেন দুইজনে কোরআন হাদিসের বড় বিদ্বান ছিলেন উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওই যুগে দর্শিভাবে লেখাপড়ার ধারা ছিল না এক একটি ফোনের জন্য যে যে কাবেল ওর কাছ থেকে শিখে নিতেন বন্ধুরা আমার 17-19 বছর বয়সে 15-19 বছর বয়সে কিতাবে ইতিহাস এসে গেল হযরতে খাজা গিয়াসউদ্দিন ইন্তিকাল বরণ করলেন শাহাদত বরণ করলেন ও বন্ধুরা বাবারা ভাইরা আমার একটি প্রশ্নের উত্তর দিতে আমার সূচনায় বলে দিতে হয় রূহ জগতের মধ্যে সব রূহ আছে গৌসুল আজমের রূহ ছিল খাজা গরিবে নামাজের রূহ ছিল তার বাবার রূহ ছিল আদম সফিউল্লাহর রূহ ছিল খোদার খোদাই যত রূহ রূহ জগতে সব রূহ ছিল আল্লাহ কাকে চুর দেবে কাকে ডাকাত দেবে কাকে সন্ত্রাসী দেবে কাকে বেহায়া সন্তান দেবে কাকে গৌসুল আজম দেবে কাকে খাজা গরিবে নামাজ দেবে আমার আল্লাহ তল্লাশি করে বাবা কেমন মা কেমন বাবার মতন বাবা পা গেলে মার মতন মা পাওয়া গেলে আব্দুল কাদের জিলানের রূহ দান করে খাজা কইনুদ্দিনের রূহ দান করে দূরে বলুন সুবহান ঠিক কিনা নবীর দরজা বন্ধ ওলির দরজা খোলা নবীর দরজা ওলির দরজা বাবার একটু মনোযোগ লাগবে কথা হলি কিন্তু দুঃখিত করিবেন মনোযোগ লাই বুঝে আর আত্মে অলিকা নোয়ার নবীর দরজা না নবীর কথা নবীর দরজা বন্ধ দেই অলিকা নইতু অলিতে প্রোডাকশন দিত তারি আই আর শর্ত পূরণ করি না ভারে দেই প্রত্যেকদিন ঘুষ খায় প্রত্যেকদিন সুদ খায় হারাম হাইরে ফ্যাক্টর করে রাখি